সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সাথে জড়িয়ে এই বাড়ির ইতিহাস। শনিবার কালের গর্ভে তলিয়ে গেল বাঙালির আবেগ। সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র সোনার কেল্লা সিনেমাটি 8 থেকে 80 সকলেই দেখেছেন, অনেকে আবার একবার নয় দেখেছেন একাধিকবারও। এই ছবির প্রত্যেকটি সংলাপ যেমন আমাদের ঠোঁটের আগায়, ঠিক তেমন ছবিগুলিও যেন চোখে ভাসে। চলচ্চিত্র একটি বাড়িকে মুকুলের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই বাড়িটি। কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে অবস্থিত এই বাড়ি বাংলা চলচ্চিত্রে মাইলস্টোন হয়ে রয়েছে। কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে অবস্থিত এই বাড়ি, এই বাড়িতেই সোনার কেল্লার একটি বড় অংশের শুটিং হয়েছিল। চলচ্চিত্রে এই বাড়িটিকে মুকুলের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। এই বাড়িতেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমার বেশ কিছু অংশের শুটিং হয়েছিল। শনিবার হঠাৎই ভেঙে পড়ল বিপজ্জনক এই বাড়ি। অবশ্য কলকাতা পুরসভার পক্ষ থেকে আগেই এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিন ভোর 3টে নাগাদ বিকট শব্দে হঠাৎই ভেঙে পড়ে এই বাড়ি। জানা গেছে দুর্ঘটনার সময় একজনই ছিলেন বাড়িতে, তাকে উদ্ধার করা হয়েছে। তার কোনো আঘাত লাগেনি বলে পুলিশ জানিয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। এই বিষয়ে কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু বলেন, 3:20 সাড়ে 3টে এরকম সময় ভেঙে পড়ে, এবং পরবর্তী ক্ষেত্রে আমি অ্যারাউন্ড ওই 4:30 থেকে 4:30 সাড়ে 4টে নাগাদ খবর পাই। কলকাতা পুরসভা ওখানে এসে উপস্থিত হয় এবং লাইটের শিক্ষক যারা আছেন তারা এসেছিলেন, তারা এসে দেখেছেন এবং যে অবস্থায় ছিল সেখানে একজন এক্সপার্ট দরকার ছিল, ডিজির সঙ্গেও কথা হয়, মহানগরীদের সঙ্গে কথা হয় এবং তারপর এক্সপার্ট আসে এবং এখন তারা দেখে নিয়ে এখন ভাঙাটা শুরু হয়েছে। যারা দুজন ট্রেনের ছিল তারা খুব ভালো হয়ে যায়, একজন যিনি ছিলেন তিনি একটু ভালো জায়গায় ছিলেন, সেই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তবুও কলকাতা পুরসভার যারা আধিকারিকরা এসেছিলেন এক্সপার্টরা তারা বলেছেন ওইটাও খালি করে দিলে বেটার, সেই জন্য তাকে আজকের অল্টারনেটিভ জায়গায় শিফট করে দেওয়া হচ্ছে। এবং এই তিনজন টেনেন্টকেই কিন্তু আপনার পজিশন সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে বড় থেকে, সেটা মাননীয় মহানগরী যেটা বলেছেন সেই জিনিসটা আমাকেও ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা করে দেওয়া। ইতিমধ্যেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে কলকাতা পুরসভার তরফে, সেখানে থাকা আবাসিকদেরও নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।